ভোটার ব্যাপারে এখানে ভোট চাইতে আসছিলেন, সেই সময় নাকি তাদের উপরে হামলা হয়েছে, টিভি মিডিয়াও নাকি দেখেছে, সেই ব্যাপারে উনি একটা অভিযোগ দায়ের করে গিয়েছে। স্যারের কনসার্ন ছাড়া, অফিসের ইনচার্জের কনসার্ন ছাড়া আমি এটা রেকর্ড করতে পারি। যারা জড়িত, যারা নির্দেশ দিয়েছে, যাদের সংশ্লিষ্টতা আছে, যারা অ্যাবেট করেছে এই অফেন্সে, তাদের সবার শাস্তি কমান, শাস্তি চেয়ে এতে আইনগত, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা চেয়ে যেন ফোন রাখবে সাহেব গেলাম খালেদার নিরাপদ উপদেষ্টি মামলাটা করেছে। আমরা আশা করছি যে ওসি সাহেব আসলেই এই মামলাটা এজাহার হিসেবে গ্রহণ করা হবে। পুলিশের উপস্থিতিতে আক্রমণ, গাড়িতে গুলি, এবং ঠিক উনি যে জায়গায় বসেন, এরকম খালেদা যে জায়গায় বসেন গাড়িতে, তার পাশের গ্লাসি এগুলোটা করা হয়েছে।